নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে 7-8টা মতো পাবদা মাছ নিয়েছি, মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। এই পাবদা মাছ কাটা খুবই সহজ, তবে আমি একটু আলাদা করে কাটি। এই মাছের আমি পেটটা কাটি না, শুধু এই কানকাতাগুলো ফেলে এদিক দিয়ে নোংরাটা বের করে নিই। এই দেখুন, মাছগুলো সব কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা মেখে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি আর মা মশলাগুলো করে দেবো। এখানে আমি 1 চামচ মতো সর্ষে নিয়েছি আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, সঙ্গে 2 চামচ মতো পোস্ত আর একটু লবণ দিয়ে মা একসঙ্গে করে বেটে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। যে কোনো রান্নাই বাটা মশলায় করলে কিন্তু এমনিতেই টেস্ট হয়, আর তার মধ্যে আবার মা মশলাটা বেটে দিচ্ছে, আজকে রান্নাটা আরও টেস্ট হবে। আমাদের কাছে কি সুন্দর মোচা হয়েছে, এই মোচারই একটা রেসিপি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মার মশলাটাও বাটা হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দেব, আর ফোড়ন দেব 1/2 চামচ কালো জিরা, 1টা তেজপাতা আর 1টা পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। ফোড়নের উপরে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো সামান্য একটু লবণ, লবণ আগের থেকেই দেওয়া ছিল তাই অল্প করে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ। হলুদ লবণ দিয়ে মশলাটা বেশ একটু কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বরফ উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব।
এবারে 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। হয়ে গেছে, এবারে ঢাকা খুলে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের গরম গরম ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই পাবদা মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।